नमस्कार बंधुरा, आमार रिस्टिस चैनले तोमादेर सकलके जानाई स्वागत। बंधुरा, आज तोमादेर साथे शेयर करब हेल्दी बीन्से एकटी सुस्वादु रेसिपी जा तोमरा रुटी भात सबकिछुर साथेई खेते पारबे। चलो तबे एबार रान्ना शुरू करी। এখানে আমি 100 গ্রাম বিনস নিয়েছি। নিয়েছি দুটো আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা রসুন, সবকিছু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি। চলো তবে এবার রান্না শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে 3 চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন ছড়িয়ে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বাটার। বাটার ভালো মতন গলে আসলে তার মধ্যে আমি 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার 1 মিনিট আমি ফোড়ন ভেজে নিচ্ছি। তারপর প্রথমে আমি রসুন কোয়াগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। 1 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও হালকা এভাবে 1-2 মিনিট আমি লো হিটে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজব না, এরকম হালকা ভেজে নিয়ে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আলুর টুকরোগুলো পেঁয়াজ রসুনের সাথে 2 মিনিট ভালো মতন প্রথমে ভেজে নিচ্ছি। দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে বিনসের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো ভালো মতন এখন মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখে বিনস আলুগুলো 3-4 মিনিট ভালো মতন এবার ভেজে নিচ্ছি। আলু বিনসগুলো ভালো মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিবে। এবার টমেটো বেশি ভাজবো না, 1-2 মিনিট লো ফ্লেমে হালকা নেড়েচেড়ে নিব। গ্যাসের ফ্লেম একদম লো করে এবার ঢেকে 2 মিনিট আমি এটা রান্না হতে দিচ্ছি। 2 মিনিট পর কভার সরিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব, আবার তারপরে ঢাকা দিয়ে আরো 1-2 মিনিট এটা রান্না হতে দেব। এবার কভার সরিয়ে দেখে নিচ্ছি আলু বিনসগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আলু বিনস ভালো মতন ভাজা হয়ে এসেছে। তোমরা চাইলে এই সময় এর মধ্যে 1/2 চামচ পরিমাণে চিনি দিতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আমার বিনস আলু মশলা ফ্রাই তৈরি। এই মশলা বিনস আলু ভাজা গরম রুটি পরোটার সাথে অথবা ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।